নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে একটা বড় আপডেট, এবং তার পাশাপাশি হিরো ওয়াইএসএলকে নিয়েও কিন্তু বেশ কিছু বড় আপডেট থাকছে এই ভিডিওতে তোমাদের জন্য। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে, এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে ইন্ডিয়ান ফুটবল এবং হিরো ওয়াইএসএলকে নিয়েও কিন্তু বেশ কিছু বড় আপডেট, তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো। তো যদি কথা বলা যায় প্রথম আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সেই আপডেটটা কিন্তু উঠে আসছে ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে। তো বেশ কিছুদিন আগে তোমাদের একটা ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ভারতের সাথে বাহরাইনের একটা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, এবং তোমাদের জানিয়ে দিই ভারত বনাম বাহরাইনের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু ভারতের একজন গুরুত্বপূর্ণ ফরওয়ার্ড সুনীল ছেত্রী, হ্যাঁ ঠিক শুনছো, এই ভারতীয় ফরওয়ার্ড সুনীল ছেত্রী তিনি কিন্তু এই ম্যাচে খেলতে পারবেন না। তো তোমাদের জানিয়ে দিই সুনীল ছেত্রীর কিন্তু একটা ইঞ্জুরি হয়ে গেছে, এবং যে কারণে তিনি কিন্তু ভারত বনাম বাহরাইনের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে তিনি কিন্তু খেলতে পারবেন না, এবং এটা কিন্তু ভারতের জন্য মোটেও ভালো খবর নয় আমি বলবো। বিকজ সুনীল ছেত্রী তিনি কিন্তু ভারতীয় ফুটবল দলের একজন যথেষ্ট গুরুত্বপূর্ণ ফুটবলার, এবং তিনি কিন্তু ভারতের হয়ে একটা অসাধারণ পারফরমেন্স করেন। তো আমরা সবাই চাইবো সুনীল ছেত্রী তিনি যেন খুব দ্রুত সুস্থ হয়ে আবারও মাঠে ফিরুন। তো তোমাদের কি মনে হয় যে ভারত বনাম বাহরাইনের আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে সুনীল ছেত্রীর না থাকাটা সেটা ভারতের জন্য কতটা খারাপ হতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল প্রথম আপডেটটা ইন্ডিয়ান ফুটবলকে নিয়ে। তো এবার যদি কথা বলা যায় নেক্সট আপডেটটা নিয়ে, তো তোমাদের জানিয়ে দিই সেই আপডেটটা কিন্তু উঠে আসছে হার্নান সান্টানাকে নিয়ে। তো হার্নান সান্টানা 31 বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার, যিনি কিন্তু এবছর আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে খেলছিলেন। তো তোমাদের জানিয়ে দিই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি কিন্তু ছেড়ে দিচ্ছেন হার্নান সান্টানা। তো 31 বছর বয়সী এই স্প্যানিশ মিডফিল্ডার হার্নান সান্টানা তিনি কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছেড়ে দিচ্ছেন, এবং তিনি কিন্তু যোগ দিচ্ছেন চীনের একটা ক্লাবে। তো 31 বছর বয়সী স্প্যানিশ মিডফিল্ডার হার্নান সান্টানা তিনি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ছেড়ে দিচ্ছেন, এ ব্যাপারে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এর পাশাপাশি কিন্তু এসসি ইস্টবেঙ্গলকে নিয়েও একটা বড় আপডেট তোমাদের জন্য থাকছে। তো তোমাদের এর আগের একটা ভিডিওতে আমি কিন্তু জানিয়েছিলাম যে এসসি ইস্টবেঙ্গল কিন্তু পরের বছর তাদের দলে একজন নতুন কোচ আনতে চাইছে, এবং অ্যান্টোনিও লোপেজ হাবাস এই স্প্যানিশ কোচের সাথে এসসি ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা চলছে, তোমাদের জানিয়েছিলাম এর আগের একটা ভিডিওতে। তো তোমাদের জানিয়ে দিই এসসি ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন স্প্যানিশ কোচের সাথে কথাবার্তা বলছে, তো জেরার্ড নুস। তো জেরার্ড নুস এই স্প্যানিশ কোচের সাথে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা চলছে, এবং সব কিছু ঠিকঠাক থাকলে তোমরা কিন্তু এই স্প্যানিশ কোচকে এসসি ইস্টবেঙ্গলে দেখতে পেতে পারো। তো জেরার্ড নুস তিনি কিন্তু এর আগে আইএসএলে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে কোচের দায়িত্বে ছিলেন, এবং তার কোচিংয়ে কিন্তু নর্থ ইস্ট ইউনাইটেড এফসি একটা ভালো পারফরমেন্স করছিল। তো তিনি কিন্তু এসসি ইস্টবেঙ্গলে কোচের দায়িত্বে আসতে পারেন যদি সব কিছু ঠিকঠাক থাকে। তো তোমাদের আরও একবার জানিয়ে দিই জেরার্ড নুস এই স্প্যানিশ কোচের সাথে কিন্তু এসসি ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা চলছে, এবং তার পাশাপাশি অ্যান্টোনিও লোপেজ হাবাস এই স্প্যানিশ কোচের সাথেও কিন্তু এসসি ইস্টবেঙ্গলের একটা কথাবার্তা চলছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো তোমরা এসসি ইস্টবেঙ্গলে কোচের দায়িত্বে কাকে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দাও, এবং তার পাশাপাশি অ্যান্টোনিও লোপেজ হাবাস বা জেরার্ড নুসের মতন কোচ যদি এসসি ইস্টবেঙ্গলে কোচের দায়িত্বে আসেন সেটা এসসি ইস্টবেঙ্গলের জন্য কতটা ভালো হবে, তোমাদের কি মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো এই ছিল আপডেটগুলো ইন্ডিয়ান ফুটবল এবং হিরো ওয়াইএসএলকে নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দাও, এবং কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা, এবং তার পাশাপাশি কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।